নমস্কার বন্ধুরা আপনার যদি কোনো ধরনের স্বাস্থ্য বিমা থাকে অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার জন্য অবশ্যই খবরটি খুবই গুরুত্বপূর্ণ যদিও খবরটি হয়তো দিনের পুরনো কিন্তু আমার মনে হয়েছে যে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে কারণ সমস্ত যে নতুন নতুন যে নির্দেশিকা বা সমস্ত যে নতুন নতুন আপডেট সবসময় হয়তো এজেন্টরা গ্রাহকদের নাও দিতে পারে তাই আমি আপনাদের সঙ্গে এই ছোট্ট ইনফরমেশানটি শেয়ার করব যে যেখানে স্বাস্থ্য বিমা নিয়মে একটা ছোট্ট পরিবর্তন করা হচ্ছে যেখানে গ্রাহকের কিন্তু খুবই সুবিধা হবে কারণ এতদিন যে সুবিধাটি পাওয়া যেত না কনজিউমার বিলের উপর সেখানটাই কিন্তু অনেকখানি বড়ো একটা ছাড় দেওয়া হবে তো খবরটি কী সেটা অবশ্যই জেনে রাখুন তাতে আপনারও কিন্তু লাভ হবে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিটি অনেকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ আনতে পারেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন করোনা আবহাওয়া চলছে এবং এই সময় হাসপাতালে যে কোনো রোগী সে শুধু করোনা রোগী নয় যে কোনো রোগী ভর্তি হতে গেলে কিন্তু তাদের খরচ কিন্তু অনেকখানি বেড়ে যাচ্ছে কারণ এর সঙ্গে মাস্ক পিপি কিট এছাড়াও আরও বিভিন্ন রকমের কিন্তু খরচগুলো বেড়ে যাচ্ছে যেটাকে কনজিউমার আইটেমের মধ্যে কিন্তু রাখতে হয় এবং সেটা নিজেকে রোগীর পরিবারকে কিন্তু নিজে থেকেই দিতে হয় অর্থাৎ পকেট থেকেই দিতে হয় এবার কনজিউম আইটেমের যে খরচগুলো এগুলো কিন্তু এবার স্বাস্থ্য বিমার মধ্যে কিন্তু আনা হয়েছে অর্থাৎ যার মধ্যে থাকবে কি সিরিঞ্জ নেডিলস ক্যাথেটার তুলা ব্যান্ডেজ মেডিকেল গ্লাভস গাউন মাস্ক পিপি কিট স্যান্ডেজের মতো যে কনজিউমার আইটেমগুলো এতদিন কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের বাইরে ছিল এবং অতিমারি যে আবহাওয়া এগুলো কিন্তু চাহিদা অনেকখানি বেড়ে গেছে কারণ হাসপাতালে যেতে হলে কিন্তু এগুলো অবশ্যই লাগছে এখন যে কোনো ধরনের হাসপাতালে এবং এর এই যে সমস্যার ফলে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স ম্যাক্স বুপা ডিজি ইন্স্যুরেন্সের মতো কিছু সংস্থা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স সংস্থা তারা কিন্তু এইগুলোকে আনুষঙ্গিক যে খরচগুলোকে রাইডারে আনার সিদ্ধান্ত নিয়েছে যেগুলো মোট মেডিকেল বিলের দুই থেকে তিন শতাংশ এই আনুষঙ্গিক সামগ্রীর ক্ষেত্রে ধরা হতো আগে কখনোই কিন্তু স্বাস্থ্য বিমার আওতায় পড়তো না এই কনজিউমার আইটেমগুলো কারণ মোট বিলের সামান্য অংশ হিসাবে এটাকে দেখানো হতো কিন্তু বর্তমান সময়ে করোনা পরিস্থিতির জেরে এই সব সামগ্রীর চাহিদা অনেকটা বেড়ে গেছে হাসপাতাল বিলে এই সব সামগ্রীর ভাগ প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ ফলে গ্রাহকদের উপর চাপ বাড়ছে এক বছর আগে কোনো পলিসির আওতায় ছিল না কিন্তু কোনো কনজিউমার আইটেম এখন যে প্ল্যান করা হচ্ছে তাতে কিন্তু অতিরিক্ত এই বিষয়টি ঢোকানো হচ্ছে এবং অতিরিক্ত রাইডার নিতে হচ্ছে যেগুলো কিন্তু গ্রাহককে কিন্তু খরচ করতে হবে অর্থাৎ এই ধরনের রাইডারে খরচ মোট প্রিমিয়ামের প্রায় পাঁচ শতাংশ অর্থাৎ কনজিউমার যে আইটেমের যে খরচটি কিন্তু মোট যে প্রিমিয়াম তার কিন্তু পাঁচ শতাংশ হিসাবে খরচ হবে এবং সেটা কিন্তু গ্রাহককেই দিতে হবে অর্থাৎ একদিক দিয়ে সুবিধা কারণ হয়তো কম আপনাকে টাকা দিতে হলো কিন্তু এই যে কনজিউমার আইটেমগুলো যেগুলো আপনাকে বাইরে কিনতে হলে বা নিজের পকেট থেকে কিনতে হলে কিন্তু অনেকখানি খরচ হতো সেটা কিন্তু এবার এরা ইন্স্যুরেন্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এই হচ্ছে ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে যদি কেউ আত্মীয় ভর্তি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়টি দেখতে পারেন যে আপনার এটা এখন এন্ট্রি করা যাবে নাকি নতুন নিয়মটি বা নতুন যদি কিনতে চাইছেন অবশ্যই এই বিষয়টি খেয়াল করে মেডিক্লেমটি বা হেলথ ইন্স্যুরেন্সটি কেনার চেষ্টা করবেন আশা করি এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন